মহাকাল মন্দির ভারতের পশ্চিমবঙ্গ অঙ্গরাজ্যের দার্জিলিং জেলায় অবস্থিত একটি মন্দির, যা 1782 খ্রিস্টাব্দে দুর্জয় লিং জিং নামে এক লামার উদ্যোগে নির্মিত হয়েছিল। এই মন্দিরটি প্রধানত ভগবান শিবের মন্দির, তবে এখানে মহাদেবের সাথে মা কালী, হনুমান, গণেশ ও ভগবান বুদ্ধও পূজিত হন। এই মন্দিরটিতে হিন্দু ও বৌদ্ধ ধর্মের মানুষেরা প্রার্থনা করতে আসেন। কিংবদন্তি আছে যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর প্রতিনিধিত্বকারী তিনটি শিবলিঙ্গ 1782 সালে এই স্থানে আত্মপ্রকাশ করেছিল। 1815 সালে গোর্খা আক্রমণের সময় মঠটি নিজেই লুণ্ঠিত ও ধ্বংস হয়ে গিয়েছিল। এরপর এটি প্রায় 1 মাইল দূরে ভুটিয়া বুষ্টিতে স্থানান্তরিত হয়েছিল। সো মহাকালেশ্বর মন্দির at this time I am here asta jeta ache it's too much high shaskoshto ektu hocche kintu pahare uthar to eta ekta majha hoy na onek manushei jacche amra jehetu samotal area r manushjon ektu kintu osubidha hoy tao amar age ekhon onek kom tale ekta jinishi bhabchi jara kedarnath bodrinath jara journey kore tader ki obostha hoy ekhon hare hare ter pacchi etike putia bushti motho bola hoy মন্দিরটি এলাকার একটি অত্যন্ত পূজনীয় এবং দর্শনীয় স্থান বলে গণ্য করা হয়। এই মন্দির সৃষ্টির ইতিবৃত্ত। এইবার আসি সৃষ্টি কীভাবে হয়েছে। মহাকাল ধামের স্থানে প্রাচীনকালে দুর্জয় লিং নামে একটি গুম্ফা ছিল, যেটা 1765 খ্রিস্টাব্দে দুর্জয় লিং জিং দ্বারা নির্মিত হয়েছিল। পরবর্তীকালে গোর্খা সেনার আক্রমণে এই গুম্ফা ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। তবে 1782 খ্রিস্টাব্দে এই মন্দিরটি পুনর্নির্মিত হয়। সেনাবাহিনীর আক্রমণের পরেই আক্রমণ সৈন্যদের দ্বারা মঠটিকে অপবিত্র ও ধ্বংস করা হয়েছিল বলে গণ্য করা হয়। সময়ের সাথে সাথে পবিত্র স্থানটি সংখ্যাগরিষ্ঠ নেপালি সম্প্রদায়ের হিন্দু প্রতীকগুলিকে প্রতিনিধিত্ব করতে শুরু করেছিল। এইবার আসি এই মহাকাল মন্দির অবস্থানটা কোথায়। মহাকাল মন্দির দার্জিলিং শহরের মূল কেন্দ্র ম্যাল রোড দ্বারা পরিবেষ্টিত। চৌরাস্তার পিছনে মহাকাল মার্কেটের পাশ দিয়ে গিয়ে কিছুটা চড়াই রাস্তায় উঠলেই এই মহাকাল মন্দিরে পৌঁছে যাওয়া যায়। ধর্মপ্রাণ পর্যটকেরা দার্জিলিংয়ে আসলে একবার হলেও এই মন্দির পরিদর্শন করে যান। এই শুভ্র মন্দিরটি জুড়ে রয়েছে বিভিন্ন ছোট ছোট স্তূপ, নানা রঙের প্রার্থনা পতাকা, বৌদ্ধ চক্র এবং ঘণ্টা। এছাড়া চারিদিকে পাইনের ছায়া ও মেঘেদের খেলার আসমান ছুঁয়ে আছে। এই মন্দিরটি যেন শান্তি ও ঐক্যের মিলনস্থল হিসেবে পর্যটকদের মাঝে বিরাজমান হয়ে রয়েছে। প্রধান মহাকাল মন্দিরটি শিবের প্রতি উৎসর্গীয় এবং এটি সমাজের সকল শ্রেণীর এবং ধর্মের ভক্তরা অবসর বা তীর্থযাত্রা উভয়ের জন্য মন্দিরের সবচেয়ে বেশি পরিদর্শন করে থাকে। ঘণ্টা এবং শত শত রঙা পতাকা সারিবদ্ধভাবে পাহাড়ের ওপরে রাখা রয়েছে। মূল মন্দিরের অভ্যন্তরে তিনটি সোনার প্রলেপ দেওয়া লিঙ্গ হিন্দু দেবতা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর প্রতিনিধিত্ব করে বসে রয়েছেন। লিঙ্গমগুলির পাশে বুদ্ধের মূর্তি রয়েছে এবং যেখানে একজন হিন্দু পুরোহিত এবং এক বৌদ্ধ সন্ন্যাসী উভয় ধর্মীয় আচার পালন করে তাদের পূজা করে চলেছেন এবং প্রার্থনা করে চলেছেন। এইমাত্র মহাকালের মন্দির আমাদের ঘোরা হয়ে গেল, এই মন্দির থেকে আমরা বেরোচ্ছি। এটা হচ্ছে মন্দিরের আউটসাইড, রাস্তাটা আমি একবার দেখিয়ে দিই। রাস্তা কিন্তু খুব ক্লিয়ার আছে, চারিদিকে প্রচুর মেঘ, কুয়াশা, সমস্ত কিছু একসাথে আছে। মন্দির থেকে নামার সময় এখানে একটা সুন্দর কটেজ দেখতে পাবে, এখানে কিন্তু মানুষজন থাকেও।
যার জন্যই এইভাবেই কটেজটা বানানো হয়েছে যে মানুষজন এসে এখানে থাকতে পারবে, সাথে ঠাকুরকেও দর্শন করতে পারবে। তো এইবার আমরা মন্দিরের তলা থেকে এবার নামছি, দেখতে পাচ্ছি ওখানে অনেক কিন্তু বাঁদরও আছে, ছোটো ছোটো বাঁদরও আছে। তো এটা দিয়ে নামছি, সুন্দর লাগছে, খাড়াও আছে কিন্তু দেখো।